এটাকে গরম জল দিয়ে সোয়াবিনগুলো ডুবিয়ে রেখেছিলাম, আর এখানে ফুলকপি আর আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, অনিতা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন দিয়ে আলু আর ফুলকপি দিয়ে একটা রেসিপি। দেখো তাহলে বন্ধুরা, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু তেল দিচ্ছি কফি আর আলু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কফি আর আলুগুলো ভেজে নেব। এর মধ্যে আলুগুলো দিচ্ছি, এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এর মধ্যে লবণ আর হলুদ গুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেবো। কফি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেবো। এবার আমি সোয়াবিনটা ভেজে নেবো। এবার ওই কড়াইতে আর একটু তেল দিলাম, এবার এর মধ্যে সোয়াবিনটা ভেজে নেবো। হালকা করে একটু ভেজে নেবো। এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিলাম, অল্প। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। বন্ধুরা, এবার কড়াইতে আর একটু তেল দিলাম, এবার এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটুখানি আদা বাটাও দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম, পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে লবণ, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় সোয়াবিন, আলু, কফি সব দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নেব, মশলাটার সাথে কষিয়ে নেব।
এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব। বন্ধুরা, এখানে 2 চামচ আমি দুধ নিয়েছি, পাউডার দুধ, আর এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে খুব টেস্ট হবে। আগে অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, এই দুধটা আমি দিয়ে দিলাম। এটা একটু আমি মাখা মাখা তরকারিটা বানাবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে 2টো লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, আমার এই ফুলকপি, আলু, সোয়াবিন দিয়ে সবজিটা আমার হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।